হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে গরুর পা দিয়ে নিয়ে রান্না করা যায়। তো প্রথমে আমি একটি পাতিল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আমি অল্প পরিমাণে নিব, যেহেতু বাগারে আমি আবারও তেলটা দিব। তার মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ঘি, এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। তারপর এখানে আমি ধুয়ে রাখা গরুর পা গুলো দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 3 কেজি পরিমাণ গরুর পা নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 2 চা চামচ, লবণ, লবণটা স্বাদ মতো, যার যার স্বাদ মতো আপনারা দিবেন। দিয়ে দিয়েছি 1.5 চামচ হলুদের গুঁড়ো। আমি হলুদের গুঁড়োটা খুবই কম দিব, যেহেতু নেহারি রান্না করবো, নেহারির ঝোলটা যতটা পাতলা থাকবে ততটা ভালো লাগবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ লাল মরিচের গুঁড়ো, এটা যার যার ঝাল স্বাদ মতো দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ এবং লবঙ্গ। তারপর আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা। দেখেন এখানে আমি খুব অল্প পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি, যেহেতু আমার ঝোলটা পাতলা করা লাগবে। বেশি পরিমাণ পেঁয়াজ বাটা দিলে ঝোলটা ঘন হয়ে যাবে। তারপর এখানে আমি দিচ্ছি প্রায় 1.5 চামচ রসুন বাটা। আমি রসুন বাটাটাও খুব কম দিব, যেহেতু আমি ঝোল রাখবো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, আদা এবং রসুনের পরিমাণটা সমান থাকবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বাদাম বাটা। বাদাম বাটাটা অপশনাল, যার যা ভালো লাগবে দিবেন। তারপর এখানে আমি দিচ্ছি ঘ্রাণের জন্য কিছু আস্ত কাঁচামরিচ। তারপর আমি দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা। এখন আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিব। দেখেন আমি খুব ভালো করে মশলাগুলো গরুর পাড়ের সাথে মিশিয়ে নিচ্ছি, সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা খুব ধীরে ধীরে আপনারা পুরো মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নিবেন। দেখেন আমি কিভাবে মাখাচ্ছি, এভাবে খুব আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা সবাই এভাবে করে মাখিয়ে নেবেন। তো আমার এটা মাখানো হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো পানি দিব। তো এখানে যেহেতু 3 কেজি পরিমাণ গরুর পা আছে, এখানে আমি পানিটা একটু পরিমাণটা বাড়িয়ে দিব, প্রায় 4 লিটার পানি দিব। আর এটা আমার প্রায় 2 ঘন্টার মতো জাল করে নিতে হবে, যেহেতু এটা প্রেশার কুকারে দিইনি। প্রেশার কুকারে দিলে 50 মিনিটের মতো সময় লাগে। তো আমি এখানে প্রায় 4 লিটার পানি দিচ্ছি, আর পানিটা একবারই দিয়ে দিতে হবে, কারণ বারবার পানি দিলে এটা স্বাদটা নষ্ট হয়ে যায়। তো পানির পরিমাণটা একবারে আপনারা দিয়ে দিবেন। আমি একবারেই দিয়ে দিচ্ছি, 4 লিটার পানি একবারে আমি দিয়ে দিলাম, দেখেন। তারপর আমি এটা এখন চুলায় বসাবো। চুলার ফ্লেমটা হাই রেখে আমি বসিয়ে দিলাম। আমি পুরো 2টা ঘন্টা এটাকে আমি হাই রাখবো। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো প্রায় 2 ঘন্টা পরে আমি এটা একটা স্পেশাল নেহারির মশলা তৈরি করব। এখানে আমি সামান্য পরিমাণ জিরা নিয়েছি, 3টা এলাচ নিয়েছি এবং 2টা গোলমরিচ নিয়েছি, 4টা শুকনা মরিচ নিয়েছি আর কিছু পাঁচফোড়ন নিয়েছি। তো দেখেন আমার নেহারিটা হয়ে গেছে। এটাকে এখন আমার বাগার দিতে হবে এবং স্পেশাল মশলাটা নেহারি দিতে হবে, যেটা দেওয়ার পর নেহারির আসল ফ্লেভারটা আসবে এবং মজাটা আসবে। তো আমি আরেকটা কড়াইতে একটু তেলটা নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এই গরম তেলে এখন দিয়ে দিব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি গুলো। রসুন এবং পেঁয়াজ কুচি গুলো আমি দিয়ে দিচ্ছি, দেখেন গরম তেলের মধ্যে। আর তেলটা হাই করে দিয়ে দিলে এটার কালারটা খুব তাড়াতাড়ি আসে, বেশিক্ষণ এটাকে ভাজতে হয় না। তো আমি তেলটাকে হাই করে নিয়েছি। তো এখন আমি এই রসুন কুচি এবং পেঁয়াজ কুচি গুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিব, যে তখন পর্যন্ত বাদামি রংটা আসে। তো বাদামি রংটা না আসা পর্যন্ত আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। 1 মিনিট নাড়াচাড়া করার পরে দেখেন এটা বাদামি কালারটা চলে এসেছে। এটা আমি এখন নেহারির ভিতর ঢেলে দিব। তো আমি এখন চুলার আঁচটাকে লো করে নেহারির ভিতরে ভাজা ফোড়ন গুলো দিয়ে দিচ্ছি। দেখেন এভাবে করে আপনারা খুব সহজে নেহারিটা তৈরি করতে পারবেন, কঠিন কিছু না। তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এভাবে করে আপনারা প্রায় 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। তারপর আমি স্পেশাল মশলাটাকে গুঁড়ো করেছি। গুঁড়ো করে স্পেশাল মশলাটা উপরে ছিটিয়ে দিচ্ছি, দেখেন, যাতে ফ্লেভারটা আমার খুব সুন্দর আসে। এভাবে করে নাড়াচাড়া করে আপনারা সম্পূর্ণ এটাকে মিশিয়ে নেবেন। তো এটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ফ্লেভারটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ঘি। তো এখানে আমি সামান্য পরিমাণ আবারও ঘি দিয়ে দিলাম, দেখেন। এবার ঘিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের মতো আমি আবারও জাল করে নিব। তো 10 মিনিট রান্না করার পর দেখেন আমার নিহারিটা তৈরি হয়ে গেছে। এটার কালারটা কতটা সুন্দর এসেছে এবং এটা খেতে অনেক সুস্বাদু হবে। আর হচ্ছে আমি ঝোলটা কি পরিমাণ রেখেছি এটা আপনারা সবাই দেখছেন। তো খুবই সহজ, আপনার বাসার সবাই
রান্না করতে পারবেন। যারা যারা ফুল ভিডিওটা প্রথম থেকে দেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেরি না করে আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন। আর এখন যেহেতু শীতকাল, নেহারিটা অবশ্যই সবাই ট্রাই করবেন। শীতকালে নেহারিটা বেশি মজা লাগে সকালবেলা নাস্তার সাথে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।